জিলহজ মাসের প্রথম 10টি দিন এত বেশি গুরুত্বপূর্ণ জিলহজ মাসের প্রথম 10টি দিন এত বেশি বরকতময় এত বেশি ফজিলতপূর্ণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 10 দিনের ব্যাপারে কসম করে এভাবে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশশাফাই ওয়াল ওয়াতর আল্লাহ তাআলা বলেন কসম ফজরে কসম 10 রাত্রি এবং কসম জোর আর বেজুরে এখানে ওয়া লায়ালিন আশ অর্থাৎ 10 রাতের কসম করা হয়েছে কোন 10 রাত তাফসীর ইবনে কাসীর সহ অধিকাংশ তাফসীরগুলোতে মুফাসসিরগণ লিখেছেন এখানে ওয়ালায়ালিন আশ দ্বারা যে 10 রাত্রিকে বোঝানো হয়েছে সেগুলো জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের 10 রাত তাহলে এই 10 দিনের কসম কোরআনে কারীমে যিনি করেছেন তিনি কে জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার দুই নম্বর কারণ হলো এই দশকে আল্লাহ তাআলা তার জিকিরের ব্যবস্থা করেছেন যেহেতু এই মাসটি হচ্ছে হজের মাস যারা হজ করতে গিয়েছেন জিলহজ মাসের প্রথম দশকে তারা বেশি বেশি যিকির আজকার তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর এবং তাহমিদ তারা পাঠ করতে থাকেন আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকে তার যিকিরের ব্যবস্থা করেছেন এই জন্য এই দশকটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াযকুরু স্মাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে তাদের রবকে বেশি বেশি স্মরণ করতে পারে এজন্য জিকিরের এই ব্যবস্থা যিনি করলেন তিনি কে তাহলে জিলহজ মাসের প্রথম দশক দ্বিতীয় এই কারণে গুরুত্বপূর্ণ এই দশকে আল্লাহর বেশি বেশি জিকির করার ব্যবস্থা করা হয়েছে নাম্বার 3 তিন নাম্বার এই দশকের ব্যাপারে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর يعني عشر ذی الحجه নবীজি বলেছেন সারা বছরের মধ্যে জিলহজের 10 দিন হলো প্রথম 10 দিন হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দিন এই 10 দিনকে যিনি বলেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 4 চার নাম্বার সহিহ বুখারী এর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা জগৎ বিখ্যাত আলেম আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম 10টি দিনে ইসলামের সকল মৌলিক ইবাদত সমূহের মিলন ঘটেছে কিভাবে মিলন ঘটেছে দেখেন আপনারা নামাজ এটি আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনও পড়েন আদায় করেন আবার বছরের অন্য সময়ও আদায় করেন রোজা আপনি জিলহজ মাসের প্রথম 10 দিনের ঈদের দিন ছাড়া 9 দিন রাখতে পারবেন অন্যান্য সময়েও নফল রোজা রাখতে পারবেন যাকাত আপনি জিলহজের প্রথম 10 দিনের যে কোনো দিন দিতে পারবেন বছরের অন্য সময়ও দিতে পারবেন দান সদকা জিলহজের প্রথম 10 দিনে যেমন করা যায় বছরের অন্য সময়েও করা যায় কিন্তু আপনারা সবাই বলেন তো হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জিলহজ মাসের প্রথম 10 দিনে 8 তারিখে হজের কার্যক্রম শুরু হয় 9 তারিখ আরাফার মাঠ থেকে আরম্ভ হয় তো বলেন তো হজ কি বছরের অন্য কোন সময়ে করা যায় হজ কি জিলহজের বাহিরে অন্য কোন মাসে করা যায় না কুরবানি এটা কি জিলহজ মাসের 10 11 12 কুরবানির এই 3 দিন 10 11 12 এই 3 দিন ছাড়া বছরের বাকি অন্য কোন দিনে আপনারা কুরবানি করতে পারবেন না এটা জবাই হবে কুরবানি হবে না আল্লামা ইবনে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি কি চমৎকার গবেষণালব্ধ কথা বলেছেন তিনি বলেছেন জিলহজ মাসের প্রথম দশক হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দশক কারণ এই দশকে ইসলামের সকল ইবাদত দেশে এক জায়গায় মিলন ঘটেছে সুবহানাল্লাহ এইজন্য জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার 5 5 নাম্বার জিলহজ মাস এর প্রথম 10 দিন এই কারণে গুরুত্বপূর্ণ
কারণ বছরের শ্রেষ্ঠ দিন ইয়াউমে আরাফা আরাফার দিবস রয়েছে জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে সুবহানাল্লাহ আরাফা দিবসের অনেক বৈশিষ্ট্য আরাফার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি যেমন আরাফা দিবসের একটা বৈশিষ্ট্য হলো এই দিনে রব্বুল আলামিন ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করেছেন দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজে আরাফার মাঠে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই দিনে আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহ তিন নম্বর আয়াতের শেষাংশে বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে আমি তোমাদের দীনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আজকের এই দিন অর্থাৎ আরাফার এই দিনে আমি ইসলামকে তোমাদের জন্য পছন্দ এবং মনোনীত করে দিলাম তাহলে ইসলামকে একেবারে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে যেই দিনে সেই দিনটার নাম জোরে বলেন সেই দিনটার নাম আরাফার দিন আবার আরাফার দিন হচ্ছে এমন একটি দিন এই দিনে রব্বুল আলামিন এত বেশি সংখ্যক পাপী তাপী গুনাহগারদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন যা বছরের অন্য কোন দিনে আল্লাহ দেন না যেমন দেখুন মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি বলেছেন ما من يوم أكثر من أن يعتق فيه الله عبدا من النار من يوم عرفة نبي كريم صلى الله عليه وسلم بلتين আরাফার দিনে রব্বুল আলামিন এত সংখ্যক পাপী তাপী গুনাহগারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন বছরের অন্য কোন সময়ে জাহান্নাম থেকে এত কোন এত মানুষকে আল্লাহ এভাবে মুক্তি দেন না আরাফার দিনে রব্বুল আলামিন ওয়া ইন্নাহু লায়াদনু নবীজি বলেছেন আরাফার দিনে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে চলে আসেন এরপরে রব্বুল আলামিন সুম্মা ইউবাহি বিহুমুল মালাইকা আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তাকিয়ে দেয় আমার বান্দারা আরাফার মাঠে তাদের পরনের সব কাপড় চুপড় খুলে সেলাইবিহীন সাদা ইহরাম পরে উস্কো খুস্কো চুলে ধুলোমলিন বদনে আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দাদের দিকে তাকায় দেয় তারা শুধুমাত্র আমার রহমতের প্রত্যাশী হয়ে এখানে এসেছে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাদেরকে আমি সকল গুনাহ থেকে নিষ্কৃতি দিয়ে দিলাম তাহলে এই যে আরাফার দিন এটিও রয়েছে জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে আলহামদুলিল্লাহ পড়ো নাম্বার 6 জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি পিলার গুরুত্বপূর্ণ একটি খুঁটি মৌলিক একটি স্তম্ভ একটি অন্যতম রুকন হজ পালিত হয় জিলহজের প্রথম দশকে এই দশকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা ছুটে যায় বাইতুল্লায় হজ করার জন্য দেখেন এক এক দেশে মুসলমানরা বাস করে কারো গায়ের রং সাদা কারো গায়ের রং কালো কেউ লম্বা কেউ খাটো হজের সময় সবাই গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে হজের সময় সবাই চলে যাচ্ছে ইতিমধ্যে অনেকেই চলে গিয়েছেন আরো অনেকে যাচ্ছেন যাবেন এই যে সবাই যাচ্ছেন সাদা কালো লম্বা খাটো মোটা চিকন সবাই এক জায়গায় গিয়ে সমবেত হন সবাই ইহরামের কাপড় পরিধান করে ওই জায়গায় হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে যাচ্ছে সেই ময়দানগুলো সেই প্রাঙ্গণগুলো ইমানি ভ্রাতৃত্বের টানে গোটা বিশ্বের মুসলমানরা গিয়ে একীভূত হয়েছেন এই চিত্র শিক্ষা দিচ্ছে যে মুসলমানরা যে দেশেই বাস করুক না কেন আর যে দেশেই অবস্থান করুক না কেন মুসলমানরা ইমানের কারণে একজন আরেকজনের আরো জোরে বলেন একজন আরেকজনের ভাই এই যে ঐক্যের একটা শিক্ষা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যের একটা চমৎকার শিক্ষা
মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই হজ থেকে দেওয়া হচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো মজা না এটা দুঃখের ব্যাপার দুঃখের ব্যাপার হলো যে হজ করতে গিয়ে আসার পরে দেখা যায় ঐক্যের শিক্ষা কতটুকুই বা আমরা কাজে লাগাই আসার পরে দেখা যায় সামান্য কিছু মতপার্থক্যের কারণে আমরা ছোট ছোট দলে উপদলে বিভক্ত হয়ে যাই আর আমরা ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে বারবার 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 আমরা ইসলাম বিরোধীদের পায়ের তলায় পড়ে পিষ্ট হয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকে না যতদিন না মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ততদিন মুসলমানরা শুধু মাইর খাবে আর মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন মুসলমানরা এত বেশি শক্তিশালী হবে এই প্রাচীরকে এই দেওয়ালকে ধাক্কা দেওয়া তো দূরের কথা এই দেয়ালের সামনে আসার দুঃসাহস কেউ করতে পারবে না আজ গোটা পৃথিবীতে মুসলমানরা অনৈক্যের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের দেশের বাস্তবতায় আপনি তাকিয়ে দেখেন আমাদের দিন দিন কেন জানি শুধু অধঃপতন হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের দেশের উলামা মাশাইখ তারা ঐক্যবদ্ধ হতে পারছেন না বুঝলাম আকীদাগত কিংবা মাসআলাগত বিভিন্ন বিষয় আছে এটার মধ্যে মতপার্থক্য থাকতে পারে আমরা যদি অন্তত এই সকল ছোট ছোট বিষয় বা আকীদাগত বিষয় কিংবা অন্য কোন মাসআলাগত বিষয়ে এক হতে নাও পারি ইসলামের সমহান লক্ষ্য এবং আদর্শ এবং সকলের একটি মৌলিক উদ্দেশ্য আছে এদেশের সকল আলেমকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই ইসলাম বিজয়ী হোক এটা আপনি চান কি চান না সবাই বলবে অবশ্যই ইসলাম বিজয়ী হোক আমরা সবাই চাই আপনারা চান কি চান না তো ছোট ছোট যে মতপার্থক্যগুলো আছে সেগুলো জায়গায় রেখে ইসলাম কায়েম হোক এই দৃষ্টিভঙ্গিকে লালন করে আমরা তো চাইলে এক টেবিলে বসে ঐক্যবদ্ধ হতে পারতাম আমরা যদি এই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে বসতে পারতাম আলেমদের গায়ে আজকে হাত দেওয়া হয় যে কোনো আলেম যে কোনো দলের হতে পারে যে কোনো আলেম যে কোনো দলের হতে পারেন যে কোনো খানকার পীর হতে পারে কিন্তু একজন আলেমের গায়ে হাত দেওয়া মানেই হলো ইসলামের আদর্শকে ক্ষতবিক্ষত করে দেওয়া তিনি যে কোনো দরবার পীর হতে পারেন যে কোনো দরবারের যে কোনো খানকার পীর হতে পারেন তিনি যে কোনো আদর্শের হতে পারেন কিন্তু যিনি কোরআন সুন্নার কথা বলেন তিনি আমাদের ভাই তবে আমরা বুঝলাম না যে আমাদের মূল আমাদের আসল বন্ধুকে আর আসল শত্রুকে আমরা এটা বুঝি না বলে মাঝে মাঝে দেখা যায় ইসলামের দুশমনদেরকে আমরা কাছে টেনে আনি আর আমাদের বন্ধুদেরকে দূরে ঠেলে দেই বিপদে পড়লে মায়ের খাওয়ার পরে বোঝা যায় কারা বন্ধু এবং কারা শত্রু ঠিক কিনা বলে এখনো আমি এই ঘটনা মাঝে মাঝে বাংলাদেশে দেখি এখনো দেখি বহু হুজুররা বিভিন্ন তালের কথা কয় উনি ভাবছে হয়তো উনার উপর আসবে না হুজুর আপনি অপেক্ষা করেন আগামী কালকের মাইকটা আপনার উপর আসবে এখনো যারা খানকায় বসে আর দরবারে বসে কিংবা যে যার জায়গায় বসে এখনো যারা নিজের মত আর নিজের আদর্শকে সমুন্নত রাখার স্বার্থে এখনো যারা ঐক্যের কথা বলে না আমি তাদেরকে বলছি শায়খ পরের দিনের মাইকটা আপনার উপরে আসবে লিখে রাখেন আপনি কারণ ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি দলকে টার্গেট করে কাজ করে না তারা গোটা ইসলাম আর মুসলিম উম্মাকে ষড়যন্ত্র করে শেষ করার একটা প্ল্যান নিয়ে তারা কাজ করে থাকে এটা আমরা বুঝলাম না ইসলাম বিরোধীরা আগে বড়গুলারে ধরে কারণ তারা ভালো করেই জানে বড়গুলারে খেয়ে ফেললে ছোটগুলা কোনো ব্যাপারই না আমরাও বুকার সঙ্গে বসবাস করেছি যখন বড়গুলার উপরে নির্যাতন এসেছে আমরা ভাবছি আমাদের মাঠ খালি হয়ে গেছে ওই বড়গুলারে আটকানোর পরেই তো এখন ছোটগুলারে যা ইচ্ছে তাই করে ফেলতেছে নইলে বড় বড় আলেম উলামা মাশায়েখ তারা যদি আজ অন্ধকার প্রকোষ্ঠে না থেকে তারা যদি আজ জনগণের মধ্যে থাকতে পারতেন তারা যদি আজ তাওহীদবাদী মানুষের কাছে থাকতে পারতেন ইসলাম বিরোধীরা ইসলামকে নিয়ে ছিনিমিনি করার এত দুঃসাহস পেত না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিবৃন্দ বলছিলাম জিলহজ মাসের প্রথম দশক কেন গুরুত্বপূর্ণ ছয়টি কারণ বলেছি নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকই কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ মোট বলেছি কয়টা সাতটা এবার আসে জিলহজ মাস এই মাসের প্রথম দশ দিন যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ বরকতময় এবং ফজিলতপূর্ণ সেহেতু এই মাসে
আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য কিছু আমল করার দরকার আছে না নাই বরকতময় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টি আমলের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আমরা তাওবার মাধ্যমে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাবো ইনশাআল্লাহ আমরা যখন খাবার খেতে যাই তখন খাবারের ওই পাত্র ওটাতে খাবার নেওয়ার আগে আমরা ওটা ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবার নেই এটা পাত্রকে পরিষ্কার করার পরে যেমন এটা খাবার রাখার উপযোগী হয় ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তর গুনাহ আর পাপে কলুষিত হয়ে গিয়েছে এটাকে সাফ করে পরিষ্কার করে এরপরে নেক আমলের জন্য যোগ্য বানাতে হবে আর আমার আপনার গুনাহ থেকে পাপ থেকে বের হয়ে আসার জন্য পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ তাআলা একটি পথ খোলা রেখেছেন একটি দরজা খোলা রেখেছেন তার নাম হচ্ছে তাওবা শয়তানের প্ররোচনায় শয়তানের ধোকায় কোন মানুষ যদি গুনাহ করে নিজের নফসকে কলুষিত করে ফেলে এরপরে সেই মানুষটি যদি তার ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে অবনত মস্তকে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চায় ওই গুনাহগারকে যিনি মাফ করার ঘোষণা কোরআনে দিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএ 110 নম্বর আয়াতে বললেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াজ আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদুল্লাহ গাফুরার আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ অর্থাৎ পাপের কাজ করে ফেলবে নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে এরপরে সে যদি তার এই ভুলের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে maaf চায় তাহলে তার গুনাহগুলো যিনি maaf করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এ 25 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ওয়া হুওয়াল্লাযী ইয়াকবালুত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস-সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সুমহান সেই সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি নিজের ভুলগুলো স্বীকার করে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চায় তার সবগুলো গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে তাহলে জিলহজের প্রথম দশকে আমরা আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি চাই কি চাই না প্রথম কাজ হলো তওবা প্রথম কাজ কি আরো জোরে বলেন প্রথম কাজ কি তওবা নাম্বার 2 দুই নাম্বার যাদের কুরবানির সামর্থ্য আছে আপনারা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন এই আমলটি তাদের জন্য যারা কুরবানি করব না এই আমলটি তাদের জন্য প্রযোজ্য জিলহজের চাঁদ দেখার পর থেকে হাত পায়ের নখ কাটবেন না চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম কাটবেন না আমি আবারো রিপিট করছি জিলহজ মাসের প্রথম দশকে দ্বিতীয় আমল যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন আজকে তো জিলহজের 27 তারিখ জিলহজের চাঁদ দেখার পরে হাত পায়ের নখ কাটবেন না আগে ভাগেই কেটে ফেলবেন চুল দাড়ি কাটবেন না শরীরের অবাঞ্ছিত অংশের লোম কাটবেন না নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার ভিতরে হাদিস বর্ণিত হয়েছে عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال أم سلمة رضي الله عنها এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া লা মিন আযহারিহি তিনি বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে জিলহজের চাঁদ দেখার পরে সে যেন আর হাত পায়ের নখ না কাটে চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম না কাটে এটি একটি গুরুত্বপূর্ণ আমল আমরা করব তো ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি করব না আমরাও সওয়াবের নিয়তে এই আমলটি করলে অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পরে কুরবানির আগ পর্যন্ত আমরাও যদি হাত পায়ের নখ না কাটি
চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম না কাটি আমরাও সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। দলিল কি? দলিল হচ্ছে দেখুন মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন হাদিসে এভাবে এসেছে আন্নাবনা উমর রাদিয়াল্লাহু আনহু মর বিইমরাতি তাখুযু মিন শাআর ইবনিহা ফি আইয়ামিল আশর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন জিলহজের প্রথম দশক চলছিল তিনি দেখলেন ওই মহিলা তার সন্তানের চুল কেটে দিচ্ছে তিনি এই চিত্র দেখে বললেন لو اخرتيه الى يوم النحر كان احسن তিনি বললেন তুমি যদি তোমার সন্তানের চুল না কেটে কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে কানা আহসান সেটা অতি উত্তম হতো আবার দেখেন এ সম্পর্কে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে দেখেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জিলহজের প্রথম দশকে চুল কাটা এটা অনেক সাহাবীরা অপছন্দ করতেন চুল দাড়ি কাটা শেভ করা অপছন্দ করতেন যেহেতু অনেক সাহাবীরা এই আমলটা করেছেন আমরাও এই আমলটা করি ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে এই দশকে নেক আমল আল্লাহর কাছে অতি পছন্দনীয় এজন্য সকল দৈনিক এবং মৌলিক ইবাদত সমূহ পালন করার পাশাপাশি আমরা এই জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করার প্রাণান্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে নফল ইবাদত করব তখন দৈনিক এবং মৌলিক ইবাদত ঠিক থাকবে যখন এটা কবুল হবে তখন পাঁচ ওয়াক্তের নামাজ অনেকে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক রাখে না কুরবানি কিন্তু ঠিক জায়গায়ই রাখছে আগে কুরবানি না আগে নামাজ আগে কুরবানি না আগে নামাজ এ বিষয়ে আগামী জুমায় কথা বলবো আমি ইনশাআল্লাহ তাহলে জিলহজের প্রথম দশক যেহেতু গুরুত্বপূর্ণ দৈনিক সকল ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ মৌলিক সকল ইবাদত সব ঠিকঠাক রেখে বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ কারণ এই 10 দিনের আমল আল্লাহ তাআলা পছন্দ করেন সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে হাদিস এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলে কারীম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয় অন্য সময়ের নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয় এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওগো আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অতি উত্তম নবীজি তখন বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করা অতি উত্তম জিহাদের চাইতে প্রিয় জিনিস আল্লাহর কাছে আছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অতি উত্তম সুবহানাল্লাহ তবে নবীজি বলেছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই তবে তার কথা ভিন্ন যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে আর বাড়ি ফিরতে পারে নাই অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে তার কথা ভিন্ন কারণ শহীদদের মর্যাদা তো সবার উপরে শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব চাইবেন না আল্লাহ তাদের কোনো বিচারও করবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বসাই গিয়ে বলিয়েন শহীদদের কোনো হিসাব আছে কোনো বিচার আছে বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দিবেন কে নবীজি বলছেন শহীদের মর্যাদা আলাদা কিন্তু আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদে বের হওয়ার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা অতি উত্তম বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই 10 দিন আমরা কম বেশি সবাই নফল ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার 4 কি নফল ইবাদত করবেন সেটা আবার বলে দিচ্ছি ঈদের দিন ছাড়া ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের দিন ছাড়া ঈদ হয় জিলহজ মাসের 10 তারিখে এই 10 তারিখ ছাড়া এর আগে 9 দিন একটানা নফল রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নবীজির আমল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনেন
এই হাদিসটি আবু দাউদ মুসনাদে আহমদ বাইহাকির মধ্যে বর্ণিত হয়েছে كان رسول الله صلى الله عليه وسلم يصوم تسعة بالحجة رسول كريم صلى الله عليه وسلم جل حج ما شر پرثم نوئ دين اكتنا نفل رجا ركتش سبحان الله اما انو حدث پوا جائے اتا نسائر مدد بوني تو ہوئی اربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم چاکتی عمل نبی جی کخنو چھرے دیتن نا কয়টা আমল নবীজি কখনো ছাড়তেন না চারটা এগুলো কখনো নবীজি ছাড়েন নাই তার জীবদ্দশায় ছেড়ে দেন নাই নাম্বার 1 সিয়ামু আশুরা আশুরার রোজা নবীজি ছেড়ে দিতেন না আমার দেশে আশুরা আসলে এক পার্টি আছে কিছু লোকজন আছে কে রোজা রাখবে তারা শুধু হাই হাসান হাই হোসেন করে আর আরেক পার্টি চিন্তা করে হালুয়া রুটি খাবে অথচ এই আমলটা নবীজি কখনো ছাড়তেন আমল কি আশুরার দিনে কি রাখতেন কি রাখতেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে ওয়াল আশ সিয়ামুল আশ অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না নাম্বার 3 ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের 3 দিনের রোজা অর্থাৎ 13 14 15 আইয়ামুল বিদ মাসের 3 দিনের এই রোজা নবীজি কখনো ছাড়তেন না নাম্বার 4 চার নাম্বার আমল হচ্ছে ওয়াল রাকাতাইন ক্বাবলাল গাদা ফজরের ফরজ নামাজের আগের দুই রাকাত সুন্নাত এই আমলটাও নবীজি কখনো ছাড়তেন না এই চারটি আমলের মধ্যে একটা আমল হচ্ছে জিলহজের প্রথম দশকের নফল রোজা নবীজি ছাড়তেন না মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন পরবর্তীতে যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শুনবেন সকলকে অনুরোধ করব আমরা জিলহজের প্রথম 9 দিন চাঁদ দেখার পরে ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিন যে যতটুকু পারি আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হবে যদি 9 দিন রাখা যায় কারণ এই 9 দিন নফল রোজার আমল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা একটানা 9 দিন রাখতে পারবেন না অন্তত পক্ষে আরাফা দিবসের রোজার ফজিলত থেকে আপনারা বঞ্চিত হবেন না আরাফা দিবসের রোজা আমরা কোনোভাবেই ছাড়ব না আরাফার দিবসের রহমত বরকত লাভের জন্য আরাফার দিবসের রোজা আমরা অবশ্যই রাখব ইনশাআল্লাহ কারণ শুনেন সবাই মনোযোগ দিয়ে আরাফা দিবসের রোজার ফজিলত বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন সিয়াম ইয়াউমি আরাফাতা احتسب على الله ان يكفر السنه التي قبلها والسنه التي بعدها নবীজি বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর অর্থাৎ আগের বছর এবং পরের বছর দুই বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে একটা রোজার কারণে কয় বছরের গুনাহ maaf আর জোরে বলেন কয় বছর কোন গুনাহ মুহাদ্দিসিনে কেরাম এটা বলেছেন কোন কোন হাদিস বিশারদ বলেছেন এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য আবার কিছু কিছু হাদিস বিশারদ তারা বলেছেন কেউ যদি তওবা করে আল্লাহর দিনের পথে ফিরে আসার খালিস ভাবেই আরাফা দিবসের রোজা রাখে শুধু সগীরা নয় আল্লাহ তার কবিরা গুনাহ maaf করে দিবেন তাহলে আরাফা দিবসের রোজা আমরা রাখব তো ইনশাআল্লাহ মা বোনদেরকেও বলছি মা বোনরাও আরাফা দিবসের এই রোজা আপনারা ছেড়ে দিবেন না এই রোজাটি রাখবেন ইনশাআল্লাহ যুবকদেরকে বলছি যুবকরাও রোজা রাখবেন যুবকদের যৌবন বয়সে বেশি রোজা রাখা দরকার কারণ রোজা রাখলে যৌবনের হেফাজত করে দেন কে আল্লাহ যুবকরাও রোজা রাখার চেষ্টা করবেন ছাত্র ভাইয়েরাও রোজা রাখার চেষ্টা করবেন এখানে একটি প্রশ্ন এসে যায় সেটি হচ্ছে সৌদি আরবে হাজি সাহেবরা আরাফার মাঠে যেদিন উপস্থিত হন ওই দিন হচ্ছে তাদের দেশে 9 তারিখ তাদের দেশে কয় তারিখ 9 তারিখ আমাদের দেশে ওই দিন হয় 8 তারিখ এখন আমরা কি আমাদের দেশের 8 তারিখে রোজা রাখব নাকি 9 তারিখে রোজা রাখব এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম দুটি অভিমত দিয়েছেন প্রথম মত হলো কিছু কিছু ফুকাহা বলেছেন হাজি সাহেবরা আরাফার মাঠে যেদিন উপস্থিত হবে ওই দিন যে দেশে যত তারিখই হোক তারিখ কোনো ফ্যাক্টর না আরাফার মাঠে হাজি সাহেবরা উপস্থিত হবে যেই দিন আপনার দেশে ওই দিন যত তারিখ হোক আপনি ওই দিনই রোজা রাখবেন দলিল হিসেবে তারা বলেছেন হাদিসে তারিখ বলা হয়নি
হাদিসে বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের কথা বলা হয়েছে। আর আরাফার দিন হাজী সাহেবরা উপস্থিত যখন হবেন ওটা সেই আরাফার মাঠে উপস্থিত হওয়ার সাথে সম্পর্কিত। আর আরেক দল উলামা বলেছেন যে না, হাজী সাহেবরা তো 9 তারিখেই উপস্থিত হয়, সুতরাং যার দেশে যখন 9 তারিখ সে ওই তারিখেই রোজা রাখবে। তাহলে দুইটা মত চলে এসেছে, আমরা করবটা কি? আমরা মধ্যমপন্থী, আমরা বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই। একটু আগেই বলেছি জিলহজ মাসের প্রথম 9 দিন নফল রোজা রাখার ব্যাপারে হাদিস আছে না নাই? নবীজি এমনিই রাখতেন। তো আপনি আরাফা দিবসের ফজিলত লাভের জন্য দুই মতকে এক জায়গায় করে আপনি যদি 8 তারিখেও রোজা রাখেন 9 তারিখেও রোজা রাখেন, দুই মতকেই শ্রদ্ধা করা হয়ে যায়। অন্যদিকে আরাফা দিবসের রোজার ফজিলত থেকে বঞ্চিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা 8 তারিখেও রোজা রাখবো 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি আরাফা দিবসের রোজা আমরা কেউ ছেড়ে দিয়ে আরাফার দিবসের এই রোজা থেকে এই কল্যাণ থেকে রহমত থেকে আমরা বঞ্চিত হব না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয়টা আমল বললাম? মোট 4টা। 1 নম্বর বলেছি তওবা, তওবা করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে। 2 নম্বর বলেছি এই দশকে বেশি বেশি নেক আমল করতে হবে। এরপরে সরি 2 নম্বর বলেছি হাত পায়ের নখ না কাটা, চুল দাড়ি শরীরের অবাঞ্ছিত অংশের লোম কর্তন না করা। 3 নম্বর বেশি বেশি নফল ইবাদত করা। 4 নম্বর বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে আরাফা দিবসের রোজা রাখা। নাম্বার 5। 5 নম্বর হচ্ছে বেশি বেশি এই দশকে আল্লাহর জিকির করা, কারণ আল্লাহ বলেছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই দশকে তিনি তার জিকিরের ব্যবস্থা করেছেন। হাজী সাহেবরা তো তালবিয়া জিকির আসকার তাকবীর তারা পাঠ করছেন, আমরা তো যেতে পারলাম না। আমরা যারা যেতে পারবো না, যেতে পারি নাই, তারা ঘরে বাহিরে বাজারে ঘাটে সব জায়গায় আমরাও জিকির আসগার তাসবি তাহলিলের মাধ্যমে প্রথম দশক কাটাবো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় বান্দা বানিয়ে দিবেন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা করবেন। আবার 4টি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের, জুড়ে বলেন কয়টা? এই 4টি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের। 1 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ পছন্দ করেন, এই জন্য এই 4টা বাক্যের জিকির করবেন এই দশকে, বেশি বেশি জিকির করবেন। আর যদি না পারেন অন্তত সুবহানাল্লাহ করেন। আরো 2টা বাক্য আপনাদেরকে শিখাই। নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান, খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি ফিল মিজান। নবীজি বলেছেন 2টা বাক্য রহমানের কাছে বড় পছন্দের, 2টা বাক্য আল্লাহ বড় পছন্দ করেন। এই 2টা বাক্য উচ্চারণ করা সহজ, এবং এই 2টা বাক্যের মর্যাদা এত বেশি, এই 2টা বাক্যকে যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই 2টা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই 2টা বাক্য হলো সহজ, এগুলো আপনারা জানেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন আমার সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অনেকগুলো জিকির বলেছি। এই জিকির গুলো যদি আমরা বেশি বেশি করে জিলহজের প্রথম 10 দিনে করতে পারি, আমাদেরকে তার প্রিয় ভাজন বান্দায় যিনি পরিণত করবেন তিনি কে? সবাই বেশি জিকির করবেন তো? নাম্বার 6। 6 নাম্বার হচ্ছে বেশি বেশি তাহলিল তাহমিদ আর তাকবীর পাঠ করবেন। তাহলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, অথবা বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে তাহলিল আমি যদি সংক্ষেপে বলি, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ।
লিল্লাহ এই তিনটা এক করে দেন দেখবেন সুন্দর একটা জুমলা হয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এরকম বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করব কারণ নবীজি বলেছেন ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত্তাকবীরি ওয়াত্তাহমীদি নবীজি বলেছেন এই দশকে বেশি বেশি তাহলিল তাহমিদ এবং তাকবীর পাঠ করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার 7 7 নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য আছে এই দশকে হজ করা উমরা করা ইতিমধ্যে অনেকেই হজ আদায়ের জন্য চলে গিয়েছেন অনেকে যাচ্ছেন যারা হজের নিয়ত করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সালামতের সাথে পৌঁছার তৌফিক দান করুন যারা গিয়েছেন যারা এবার হজ করার নিয়ত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে দেন আমরা যারা যেতে পারি নাই আমরা ফরিয়াদ করছি রব আমাদেরকে মউতের আগে হজ সবাইকে নসিব করে দিও হজ করা আগে কিছুটা সহজ হলেও এখন দায়িত্বশীলরা এটাকে কঠিন বানায় ফেলেছে হজ করতে এখন প্রায় 7 লাখ 7 লক্ষ টাকার মতো চিন্তা করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এত টাকা লাগে না পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আপনারা এগুলো তথ্য নেবেন এখন তো ইনফরমেশন পাওয়া সহজ অনলাইনের মাধ্যমে সকল তথ্য নিতে পারবেন বিভিন্ন দেশে হজের যে খরচ আমাদের দেশে এর প্রায় দ্বিগুণ বেশি খরচ হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে যারা এই কাজটি করলো এবং মানুষের জন্য হজে যাওয়াকে কঠিন বানালো আর ভর্তুকি কিংবা ঘাটতি পূরণের জন্য যারা হজকেই বেছে নিল আল্লাহ যেন আল্লাহর যা ইচ্ছা তাদের ব্যাপারে তাই ফয়সালা করেন গত বছরও কিংবা গত দুই তিন বছরও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা হজে যাওয়ার স্বপ্ন দেখত মানুষ হজে যাওয়ার জন্য কিন্তু খুব কষ্ট করে টাকা জমায় হারাম খুরদের তো তাদের কাছে 7 লাখ 8 লাখ টাকা ব্যাপারই না হারাম খুরদের কাছে 7 লাখ 8 লাখ ব্যাপারই না কিংবা ভিআইপি ভাবে বিজনেস ক্লাসে করে যাচ্ছে 8 লাখ 10 লাখও খরচ করছে ভালো ভালো হোটেলে অবস্থান করে ওর কাছে তো ওই টাকা ব্যাপার না কারণ এগুলো সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা এগুলো মানুষের সাথে প্রতারণা করে ইনকাম করা পয়সা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করি শরীরের ঘাম ঝরিয়ে পয়সা ইনকাম করি তাদের কাছে কিন্তু 7 লাখ টাকা এটা স্বপ্নের মতো ঠিক কিনা বলেন যারা হজ করে এখানে অনেকের সাথে মিলে যাবে হয়তো কথাগুলো যারা আগে হজ করেছেন হজ করার জন্য আমি এমনও অনেকের কাছ থেকে গল্প শুনেছি 6 বছর 7 বছর 8 বছর অল্প 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 করে চাকরি থেকে ব্যবসা থেকে ছোটখাটো চাকরি করে ছোটখাটো ব্যবসা করে জমায়ে জমায়ে অনেক ভাইকে শুনেছি যে 2000 3000 টাকা করে জমায়ে জমায়ে 1 লাখ 1.5 লাখ যখন হয়েছে উমরায় গেছে আবার হজে গিয়েছে অল্প অল্প করে টাকা জমাইছে 6 বছর 7 বছর 8 বছর জমায়ে গিয়েছে আর এখন তো বউ নিয়ে হজ করা এটা হাজবেন্ডের জন্য আরো টাফ একা গেলে তো 7 লাখ ডবল গেলে কত আগে অনেকে মা অনেকে স্বপ্ন দেখছে আমি আমার মাকে হজ করাবো এখন মহিলা তো হজে যেতে হলে মাহরাম লাগে মাহরাম লাগে তো এখন মাকে নিয়ে হজে গেলে এখন মা সহ ছেলে বা অন্য কেউ মাহরাম গেলে দুইজন গেলে তো ডবল খরচ আর যদি মাকে নিয়ে যান ওইদিকে বউ যদি একটু বেঁকে বসে তো বউ যদি এটা ছয় তিনজন হইলে চিন্তা করছেন কত আমার কাছে মনে হচ্ছে যে এটা কি মানুষকে আস্তে আস্তে হজ থেকে বা দিন থেকে ডাইভার্ট করা এটা উদ্দেশ্য হতে পারে অথবা আরেকটা উদ্দেশ্য হতে পারে যেহেতু যারা যাবে তারা তো যাবেই যাদের আবেগ আছে এটাকে পুঁজি করে একটু ব্যবসা করে এরকমও থাকতে পারে নইলে অন্যান্য দেশে কিন্তু এত খরচ বাড়ে নাই সেখানে খরচ বাড়াইতে পারে অল্প বাড়ানো হোক এজন্য আমরা বলবো গভর্নমেন্টকে বলবো সরকারকে বলবো হজ আমাদের আবেগের জায়গা এই হজের খরচকে কমানোর জন্য কার্যকরী ভূমিকা কার্যকরী পদক্ষেপ সরকারের ধর্ম মন্ত্রণালয় যেন গ্রহণ করে আমরা এর জোর দাবি জানাচ্ছি কারণ হজ অনেক মুসলমানদের স্বপ্ন আমরা যদি প্রশ্ন করি বাইতুল্লাহ কারা কারা যেতে যাই এটা বলতে দেরি হয় হাত উঠতে মানুষের দেরি হয় না কারণ ওইটা আমাদের আবেগের জায়গা ঠিক কিনা বলেন মসজিদে হারামের ঠিক সেন্টারে অবস্থিত কালো কাপড় কালো গিলাফ দিয়ে মোড়ানো ওই জায়গাটি আমাদের আবেগের জায়গা ওই জায়গাটি আমাদের প্রাণের জায়গা ওখানে সবাই ছুটে যেতে চায় আর আমাদের প্রিয় নবী
আমাদের স্পন্দন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে তাকে সালাম দেওয়া তার রওজা শরীফের কাছাকাছি যাওয়া এটা তো মানুষের জীবনের স্বপ্ন এটা প্রত্যেকটি মুসলমানদের জীবনের স্বপ্ন এই স্বপ্নটা যেন মানুষের ধ্বংস হয়ে না যায় দায়িত্বশীল মহলকে বলবো হজের খরচ কমান যাতে করে মুসলমানরা হজে যাওয়ার জন্য স্বপ্ন অন্তত দেখতে পারে তো যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যাবেন এই দশকে আর হজ তো একটি গুরুত্বপূর্ণ ইবাদা নবীজি বলেছেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান হজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতু উম্মু বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে হজ সম্পন্ন করবে হজের মধ্যে কোনো অশ্লীল কাজ কিংবা কোনো মন্দ কাজ না করে সুন্দরভাবে যারা হজ সম্পন্ন করবে ওই লোকটার গুনাহ আল্লাহ এমন ভাবে maaf করে দিবেন সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান মায়ের পেট থেকে বের হলে সে যেমন একেবারে মাসুম থাকে লোকটা যখন হজ করে বাড়ি ফিরে আসে তেমনি সদ্য নবজাতক ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক সেই শিশুর মতো মাসুম হয়ে সে হজ থেকে বাড়ি ফিরে আসে আল্লাহ এরকম নসিব আমাদেরকেও দান করে দিও নাম্বার 8 8 নাম্বার হচ্ছে আরাফার দিবসে বেশি বেশি দোয়া করা যারা হজে গিয়েছেন আরাফার মাঠে তারাও দোয়া করবেন আমরা যারা যেতে পারি নাই আমরাও দোয়া করব কারণ আরাফার দিবসে দোয়া কবুল করেন বলেছেন কে আল্লাহর নবী বলেছেন খায়রুদ দুআ ই দুআ ইয়াউমে আরাফা নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া আল্লাহর নবী আরো বলেছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আরাফার দিবসে আমি এবং পূর্বের নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নবীজি বলেছেন আরাফা দিবসের জন্য এই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া আমরাও এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরাফার দিবসে রব্বুল আলামিন বান্দাদেরকে maaf করতে থাকেন এই জন্য দোয়া করে করে আমরাও আমাদের maaf আমরাও গুনাহ থেকে আল্লাহর কাছে maaf চাইব জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া ফায়ুবাহি বি আহলিল আরদি আহলাস সামাই নবীজি বলেছেন আরাফার দিবসে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন এরপরে আসমানের অধিবাসীদের কাছে আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদেরকে নিয়ে গর্ব করেন অর্থাৎ আসমানের অধিবাসী হলো ফেরেশতা আর জমিনের অধিবাসী হলাম আমরা আল্লাহ বলেন আরাফার দিনে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের কাছে জমিনের অধিবাসী অর্থাৎ যে সকল মুসলমানরা আরাফা দিবসে দোয়া করে আল্লাহ সেই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উনদুরু ইলাই উনদুরু ইলা ইবাদি ফেরেশতারা আমার বান্দাদের দিকে তাকান সুতান খুবরান দাহিন আল্লাহ তাআলা বলেন সুতান খুবরান দাহিন তাকায় দেখ আমার বান্দাগুলো এসেছে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলু মলিন বদনে এসেছে দূর দূরান্ত থেকে এসেছে আমার বান্দাগুলো আরাফার মাঠে পাগল পাড়া হয়ে সাদা কাপড় পরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে উস্কো খুস্কো চুলে প্রচন্ড রোদের মধ্যে ধুলুবাল বদনে আমার দিকে আমার রহমতের দিকে তাকায় আছে মাফ চাচ্ছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আজকে আরাফার দিবসে আমার যে সব বান্দারা আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম তাহলে আরাফার দিবসের এই কল্যাণ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আরাফার দিবসে আমরা বেশি বেশি দোয়া করব কার কাছে নয় নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনে বেশি বেশি তাকবীর দেওয়া জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিনে মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব পুরুষরা উচ্চ কণ্ঠে পড়বেন মহিলারা আস্তে আস্তে পড়বেন এটা পড়তে হবে
এটা আমরা সবাই জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এটা জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হবে আর 13 তারিখ আসরে গিয়ে শেষ হবে মোট কত ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত নাম্বার 10 10 নম্বর হচ্ছে আমরা কুরবানির দিনে কুরবানি করব কারণ কুরবানির দিনে কুরবানির পশু জবাই করা এটি আল্লাহর কাছে ওই দিনের সবচাইতে পছন্দের কাজ ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিল ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম নবীজি বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু জবাই করে ওই পশু থেকে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে যতটা পছন্দনীয় ওই দিনের অন্য কোনো আমল আল্লাহর কাছে ততটা পছন্দনীয় নয় নবীজি আরো বলেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে ওই ব্যক্তির কুরবানির পশু তার শিং লোম এবং খুন নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় অর্থাৎ কিয়ামতের মাঠে উপস্থিত হয় কুরবানিদাতা লোকের জন্য সুপারিশ করবে আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী মা হাদিহিল আযাহিম কুরবানি কি এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে কুরবানি এটা কি নবীজি তখন বললেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে নবীজি তখন বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা কুরবানির আল্লাহর নবী বললেন কুরবানির যে পশু জবাই করা হয় কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করবে সম্মানিত মুসলিমবৃন্দ মাসাইলে উদহিয়া কুরবানির বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আর হজ এবং কুরবানি যেহেতু এই দশকে আগামী দশকে হজ আর কুরবানি কি কি মেসেজ দিয়ে যাচ্ছে আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যাচ্ছে আর কুরবানির বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল যা আমাদের অজানা সেগুলো নিয়ে আমরা আগামী জুমায় সবিস্তারে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ